আমারও তো ঠান্ডা লাগছে, কানে মুড়ি ছুরি দিয়ে বসে দাঁড়িয়ে আছি। ওই যে হাঁস শুয়ে আছে, আয় 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 আয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, এখানে আমি পুকুর থেকেই শুরু করলাম, পুকুরের জলে মাছ দেখালাম, তো তারপর আমার ছাদ বাগানে চলে আসলাম। দেখো ছাদটাও একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। তো আজকে আমি সারাদিন কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সকালবেলা দেখো এখানে ব্রেকফাস্ট নিয়ে বসলাম, তো এখানে লুচি তরকারি আর গরম গরম চা নিয়ে বসে পড়লাম এখন সকালবেলা টিফিন করতে। তো বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো তারপর আজকে রান্নাবান্না কী করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে লাউ চিংড়ি আর ভোলা মাছের লাল লাল করে ঝাল, আর এটা হচ্ছে আমার কোকর, এটা হচ্ছে কোকর জন্য একটু চিকেন বয়েল করে রাখছি, কারণ আমাদের মহারানী তো আবার চিকেন ছাড়া খেতে চায় না। তো আর এখানে বুঝি লোটে মাছ সিদ্ধ করা। তো খুব সন্ধেবেলা বেরিয়েছি আমার এক বান্ধবীর সাথে, তো একটু বিরিয়ানি কিনছি আমার ছেলের জন্য, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আমার সেই বান্ধবী, তো এই বান্ধবীকে নিয়ে ঠান্ডার মধ্যে একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি, আর একটু সরস্বতী পুজোর বাজার। তো তারপরে দেখো এখানে একটু ফুচকা খাচ্ছি আমরা দুই বান্ধবী মিলে। তো ফুচকা খেয়ে আবার ফুচকা কিন্তু কিনে নিয়ে যাবো আমার মা আর বাপির জন্য। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আর আমার সাথে থাকো। এখানে এখন ফুচকা খাওয়া হচ্ছে, তো ফুচকা খাওয়া হয়ে গেল। আমি স্কুটি চালাবো, তো আমার বান্ধবী ফোনটা ধরে রেখেছে। তারপর চলে এসেছি মার বাড়িতে, মাকে আর বাপিকে ফুচকা দিতে চলে এসেছি। এই দেখো বেশি টক জল দিচ্ছি না, মা টক জল বেশি খায় না। তো এই দেখো মা বসে বসে মানে ফুচকা খাচ্ছে, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো এই যে ফুচকা, এই যে ফুচকা, ফুচকা খেলাম। তো তারপর এবার চলে যাচ্ছি এখন বাড়িতে, পুজোর বাজার আর তোমাদের সাথে শেয়ার করলাম না। পুজোর বাজার বাজার আমার অলরেডি হয়ে গেছে, আমি তো আর সরস্বতী পুজো মানে ছোটো করেই করি, তো তার জন্য একটু বেশি না, অল্প একটু ফল ফুল এসব কিনে নিয়ে এখন দেখো বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো দেখো আমি স্কুটি চালাচ্ছি, আমার বান্ধবী ফোনটা ধরে রেখেছে, তো এখন বাড়িতে যাই। তো বন্ধুরা সঙ্গে থাকো, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। অনেক সকাল সকাল অনেক আজকে ঘুরু ঘুরু করলাম দুজনে মিলে, বহু বছর পর আজকে বেরিয়েছি, বহু বছর না কেন বছরই বেরিয়েছিলাম আমার সাথে তুমি ঘুরতে বেরোলে। হ্যাঁ আজকে আমি আরো মানে গুড়িয়া, এর নাম হচ্ছে আমার ফ্রেন্ড গুড়িয়া। তো গুড়িয়ার আমি অনেকদিন বাদে আজকে বেরিয়েছি, এইবার এই যে আমাদের বাড়ির সামনে চলে এসেছি, বাড়ির সামনে চলে এসেছি। তারপর দেখো তোমাদের দেখাচ্ছি সরস্বতী পুজোর দিনকে। তো সরস্বতী পুজোর দিন এই যে খিচুড়ি আর আলুর দম আমার বোনের বাপের বোনের শ্বশুরবাড়ির থেকে দিয়ে গেছে, তো সেটা একটু খেয়েছি। আর মানে আর এখানে নারকেল দিয়ে গেছে বোন একটা গোটা নারকলই, তো নারকেলটা ভাঙা হয়েছে। তো এখানে দেখো আমিও খিচুড়ি বসিয়েছি এদিকে, খিচুড়ি আর বাঁধাকপির তরকারি কড়াইশুঁটি টমেটো দিয়ে, আর করছি বেগুন ভাজা, এটা হচ্ছে আমার ঘরে রান্না হচ্ছে। তো এদিকে দেখছি বোনও দিয়ে গেছে। আর যাই হোক, তারপরে বিকেলবেলার দিকে আমার হাজবেন্ডের সাথে একটু বেরিয়েছি একটু গ্রামের পরিবেশ দেখতে। তো দেখো কি সুন্দর সর্ষে ফুল, দেখো দুপাশে এত সুন্দর লাগছে সর্ষে ফুল গাছগুলো। ও নিজেকে পুরো একবারে কাজল বানিয়ে ঘুরে বেড়াচ্ছি সর্ষে ফুল গাছে, আর আমার শাহরুখ খান তুলছে আমাকে, তো দেখতেই পাচ্ছো বন্ধুরা। তো এত সুন্দর সর্ষের মানে ক্ষেতটা দেখে পুরো সেই দিলভালে দুলহানিয়া লে জায়েঙ্গের মুভিটার মতো মানে মনে হচ্ছে, পুরো জায়গাটা পুরো ওই মুভিটার কথাই মনে পড়ে যাচ্ছে, তো এত সুন্দর লাগছে। তো এসেছিলাম এখানে একটু ঘুরু ঘুরু করতে, আমার হাজবেন্ডকে একজন পরিচিত লোক এখানে থাকেন, তো সেখানে একটু এসেছি একটু বিশেষ দরকারে। তো দেখো বন্ধুরা, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, এত সুন্দর জায়গাটা না শেয়ার করে পারা যায় বলো? তো দেখো আমি কিন্তু কি সুন্দর গাছগুলোকে নিয়ে রীতিমতো মজা করছি, এত সুন্দর মানে ভাল লাগছে না আমার হাত দিয়ে ফুলগুলোকে টাচ করে করে। উফ
খুব দারুণ লাগছিল, দারুণ দারুণ। তো তারপর দেখো এখন আমি হেঁটে যাচ্ছি, তো আমার হাজবেন্ড আমাকে তুলছে ভিডিও, ও ভিডিও করছে। আর পোলটা কি সুন্দর, আর পোলটার নিচে একটা খাল চলে গেছে, আর খালের দুপাশে রাস্তাটাও দেখো এত সুন্দর, পুরো মনে হচ্ছে সুন্দরবন এলাকা টাইপের, দেখতে অসাধারণ জায়গাটা বন্ধুরা জানো তো। তো আমি সেটাই ও আমার হাজবেন্ডকে বলছি, একটু তোলো দুপাশে, তো মাঝখান থেকে খালটা চলে গেছে আর দুপাশে রাস্তা বেশ ঝাউবন, আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। তারপর একটা একটা ছোট্ট ডগি শুয়ে রয়েছে, সেটাকেও তোমার সাথে একটু তুললাম। এই দেখো পুচকুসোনাটা একটা শুয়ে আছে। তো এই যে যাচ্ছি এখন সেই আমার হাজবেন্ডের ওই পরিচিত বাড়িতে। তারপর দেখো কি সুন্দর কত উনুন বানিয়েছে দেখো, একটা এখানে মনে হয় কোনো পুজো আচ্ছা আছে, মানে ভোগ টোগ হবে তার জন্য এত মানে উনুন বানিয়েছে। আর এই যে এখানে একটা ছোট্ট গাছে নার্সারি দেখলাম, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কত সুন্দর সুন্দর গাছ আছে এখানে, লেবু গাছ আর কত রকমের লেবু, দেখো রকমের ফুল গাছ রয়েছে। তো মনে তো হচ্ছে সব কটা গাছই নিয়ে চলে যাই। তো গাছগুলো দেখছি আমি, গন্ধরাজ লেবু দেখেছো, লেবু পেকে গেছে, হ্যাঁ ওটা কারি পাতা, লঙ্কা জবা। তারপরে চলে এসেছে একটা দিদার বাড়িতে। তো ওই দিদার বাড়িতে দুটো এত গোলুমুলু দুটো বিড়াল দেখলাম না, তো আমি না পারলাম না আমি এদেরকে ভিডিও না করে থাকতে। তো আমি ভাবছি যে এই গোলুমুলু দুটোকে আমি তো এখন ক্যামেরা বন্দি করবই। তো এত সুন্দর বিড়াল দুটো দেখতে, মনে হচ্ছে যে জড়িয়ে ধরে চটকায়, এত কিউট দুটো বিড়াল জানো তো বন্ধুরা। তো দেখো বিড়াল দুটো ওই দিদাটার ঘরে ঢুকে গেল। তো দিদাটার বাড়ির উঠোন ঠুটন পুরো একবারে, এই যে এটা না রান্নাঘর দিদাটার। তো রাস্তাঘাটগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখো আমার তো খুব ভাল লাগছে, পরিবেশটা আমার খুবই ভাল লাগলো। আর শহরে থেকে থেকে ভাল লাগে না আমার, একটু এই ধরনের পরিবেশই, ফাঁকা চুপচাপ নিরালা জায়গায় আমার ভালো লাগে। খুব সুন্দর লাগছে না গো, একতলার মধ্যে না গো, এই এটা সিঁড়ি ঘর করা। তারপরে দেখো এত ঠান্ডার মধ্যে এরকম দুটো হাঁস দেখি জলের মধ্যে রয়েছে। তো আমি বলছি যে হাঁসগুলোর কি ঠান্ডা লাগছে না, এত ঠান্ডার মধ্যে এখন সন্ধ্যে রয়েছে, মানে 5:30 বাজে তাও জলের মধ্যে এখনো বসে আছে। আর এই যে দেখো গোলুগুলু বিড়াল দুটো, তো দিদাটা কি সুন্দর হাঁসগুলোকে ডাকবে দেখো বন্ধুরা। এই যে সন্ধ্যে হয়ে গেছে, হাঁসগুলো ঢোকেনি বলে তাই দিদাটা ডাকছে। তো এই যে সেই উনুনটা, উনুনগুলো তিন চারটে, একটা দুটো তিন চারটে পাঁচখানার মতো উনুন আছে জানো তো বন্ধুরা। তো এখানে সব বলে ভোগ হবে। তো এই যে মায়ের মন্দির, মনসা মা কালী মা, তো এই মায়ের মন্দিরে একটু পুজো দিতে আসলাম। তো তারপর দেখো এই যে সন্ধে হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখন অনেকটাই রাত, মানে 7:30-8 বেজে গেছে তখন। তো এখন স্টেশনে বসে আছি আমি আমার হাজবেন্ড, তো ট্রেন আসছে, তো ট্রেন আসলে এখন ট্রেনে উঠব, তো তারপর চলে যাবো বাড়ি। তো আর ভিডিওটা বেশি বড় করলাম না, নতুন বন্ধুদের বলছি যারা আমার ভিডিও দেখছো এখনও আমাকে বন্ধু করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে না, আমার পাশে থাকবো। আর পুরনো বন্ধুদের বলছি আমার সাথে রয়েছে এতদিন ধরে, অনেক 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 তোমাদের ভালোবাসা জানাচ্ছি। আর দেখো আমাদের মানে স্কুটিটা একটা গ্যারেজে রাখা ছিল, তো ট্রেন লাইনে ট্রেন ধরবো বলে স্কুটিটা একটা গ্যারেজে জমা রেখে গেছিলাম। তো এখন ট্রেন থেকে নিলো স্কুটিটা, নিল আমার হাজবেন্ড, নিয়ে এখন দুজন মিলে বাড়ি চলে যাচ্ছি। তো বন্ধুরা ব্লগটা এখানে এন্ড করলাম, সবাই ভালো থেকো। আর দেখো যখন ক্লাস 3 পড়ে পড়তাম তখন এই চানাচুরের প্যাকেটগুলো আমি ট্রেনে বিক্রি হতো দেখতাম, তো সেটা অনেক দিন পর আজকে পেয়েছি, তো কিনে নিলাম। তো একদম সেই ছোটোবেলার কথা এই চানাচুরটা দেখে মনে পড়ে গেল, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো বন্ধুরা তো এই চানাচুর প্যাকেটটা দেখে কিছু মনে পড়ছে তোমাদের?